What's up guys, it's me Abhay Dorfiz and welcome to vlog 60. Wait, this is our vlog now. Arabi, I see intro though. Assalamualaikum guys, it is your boy Mir Arabi is here and welcome to my vlog 69 intro. So last vlog e amader plan chilo amake dare dewa. But the fact is amra o amake dare dise seta hocche mawa jawa jeta amra porobortir vlog e korbo. Right? Yeah. Amra mawa jacchi, amra ilish mas khabo, moja korbo. Haan bro. Mawa je, right? ও যদি এই ডিয়ারটা না করে গাইস তাহলে আমি মামা যাব এটা আর কেমন কথা ভাই তুমি গেস করো কি ডিয়ার কি হইতে পারে ভাই শুনো তোমাকে আমি 5 মিনিট টাইম দিলাম তুমি 5 মিনিট চিন্তা করবে ওকে ব্রেন থাকলে আসতো যদি তুমি চাও এরকম ধরনের কথা না এরকম কোন কথা ছিল না আমি বললাম না ওর আব্বু এত বলে আর আমি সত্যি কথা বলতে ভালো লাগে না আচ্ছা বাট আমার তো ভালো লাগে ভাই তোমার কাছে ভালো লাগলে আমার কাছে ভালো লাগে না মানে আমাদের কাছে ভালো লাগে না দর্শকদের কাছে তো আমি একটা কথা বলবো তোমাকে তুমি যদি চুল না কাটো তাহলে আমি তোমার সাথে মাওয়ার ব্লগে যাচ্ছি না এটা কোন ধরনের কথা ভাই সরি আমি তোমার সাথে ইলিশ মাছ খাচ্ছি না আমি তোমার সাথে মাওয়া যাচ্ছি না সো গাইস থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই দেখো ভাই এটা কোন কথা ছিল না ব্রো এরকম কোন কথা তুমি চিন্তা করো আমি যাই এখনো টাইম আছে বলো আচ্ছা ঠিক আছে দাম শিওর হ্যাঁ শিওর 100% 100% শিওর সব প্যারেন্টস দেখে বলছি বাচ্চারা যদি চুল না কাটে যদি কোনো কথা শুনে আমার কাছে পাঠিয়ে দিবেন আমি শোনাবো সিস্টেম আছে সো তুমি চুল কাটতেছো তো হ্যাঁ ব্রো ওকে ওকে সো তাহলে আমরা চুল কাটতে যাচ্ছি হ্যাঁ চলো মানে তুমি চুল কাটতে যাচ্ছো হ্যাঁ কে যাচ্ছে আমি কাটবে কে সেলুন আমি কেটে দিই দাও সেলুন তো চুল কাটে না আচ্ছা সেলুন তো চুল কাটে না ওরে কি বলে ভুলে গেছি কি নাপি মুচি কাটে আচ্ছা মুচি কাটে ভাই আমি বুঝলাম না আজকাল জেনারেশন কিছু বুঝেও না কে কাটে বলো বলো আমার চুল মুচি কাটবে আচ্ছা আমার চুল মুচি কাটে বলো যে মুচি না কাটলে আমার চুল জোশ হবে না মুচি না কাটলে আমার চুল জোশ হবে না আমার একটা মুচি দরকার এটা কেমন মুচি তোমার চুল কাটবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা 1 আওয়ার লেটার বাংলাদেশের জাতীয় পাখি কি কথা আসতেছে না মাথা থাকলে না আসবে ভাই কি না ওয়াট আচ্ছা যাও তো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওর চুল কাটতে আর তার আগে আমি ভেরি হাঙ্গি ওকে সো লেটস গো চলো
আচ্ছা মুরাদ, হ্যাঁ ব্রো, তুমি চুল কাটো কোথা থেকে? আমি সেলুন থেকে কাটাই। সেলুন থেকে কাটো? হ্যাঁ। কি মুচি কাটে? না, আমারটা নাপিত কাটে। আর আরাবিটটা কে কাটে? মুচি কাটে। মুচি আর নাপিত মানে কি? আমি না আজ পর্যন্ত এটাই বুঝলাম। আচ্ছা তুমি AKM আর AK-47 এর মধ্যে তো পার্থক্য বুঝো? হ্যাঁ, এটাই হলো পার্থক্য। ঠিক আছে। আচ্ছা আরাবি, আমরা কোথায় যাচ্ছি এখন? ব্রো আমরা সেলুনে যাব। সেলুনে কেন যাব? চুল কাটতে। তোমার আমার চুল কাটতে তুমি যাবা? হ্যাঁ, মানে আমার চুল আরবি এখান থেকে চুল কাটায় এখান থেকে, যে আমিও চুল কাটাই। রাইট? হ্যাঁ। তুমি কাটবে নাকি আজকে? না, আমি কাটবো না, আমি রিসেন্টলি ওখানে জয়েন করছি। তুমি আমার চুল কাটাই দাও সুন্দর করে ডিজাইন। আমি কি তোমার মতো মুচি না নাপি? আমি না নাপি না, আমি যাচ্ছি চুল কাটাই। তুমি তো নাপি না, তুমি তো মুচি। আমি মুচি ভাই বুঝি না, বাট নাপি বুঝি। আমার গায়ে তো তেল নাই। না, আমার আসলে ভাই আমি একটা একটু দাও ক্যামেরাটা, আমি একটা কথা কার লাভার থেকে বলতে চাই ভাই, জীবনের সবচেয়ে বড় টেনশন যদি তেল কম থাকে। হ্যাঁ, এই যে আমাকে তিন দাগ তেল না, আমার টেনশন কিন্তু শুরু। এই যে এখন থেকে টেনশন, দুই দাগ হবে টেনশন আরো বাড়বে, এক দাগ হবে এরপর মনে করেন আমি শেষ। গাড়ির তেল যদি ফুল থাকে তাহলে মনে করো ওই দিন আমার মনে করো হ্যাপিনেস, মানে আমি সবচেয়ে হ্যাপি থাকি। সো গাইস, আমরা এখন সেলুনে চলে আসছি ব্রোকে নিয়ে। এন্ড ব্রো যে রিয়্যাক্টটা দিল খুবই খারাপ লাগলো, কেন এতদিন এই চুলটা বড় করছি, ঠিক আছে এখন এটা কেটে ফেলতে হবে ব্রো ডেয়ারের জন্য। এন্ড খারাপ লাগতেছে খুব, বাট কিছু করার নাই, ব্রো তো ডেয়ার দিছেই। সো একটা কথা শুধু আমি আঙ্কেলকে বলতে চাই, মানে আমি যে সেলুনে আসছি এটা একসময় আঙ্কেলদের জমি ছিল, আঙ্কেলদের বাসা ছিল। মানে আঙ্কেল রিচ বলে একটা কথা আছে, মানে বড় লোকদের একটা পার্টি কিন্তু অন্যরকম। মানে আমাকে দেখাচ্ছে যে এটা একসময় বারান্দা ছিল, এটা একসময় আমাদের মাস্টার বেডরুম ছিল, এই জায়গায় বাথরুম ছিল। আমি একটা জিনিস আজকে পরিচয় করে দিই, উনি হচ্ছে নাপিত, উনি হচ্ছে মুচি। আজকে মুচি চুল কাটবে, ঠিক আছে? বাট মুচি চুল কাটে না? হ্যাঁ, কেন? আমি কাট মুচি চুল কাটা শিখতে আসি। আরে আঙ্কেল, আরে মুচি আমাদের মধ্যে পার্থক্য জানো? আমি বলছি আজকে তোমার মুচি চুল কাটবে। হ্যাঁ হ্যাঁ, মুচি চুল। বাই দ্য ওয়ে গাইস, আমিও কিন্তু এখন এখান থেকে চুল কাটে কন্টিনিউ, আমার চুলগুলো এখান থেকে কাটছি, টানা চারবার না, এই জন্য বেশি সুন্দর লাগতেছে। আমি অলওয়েজ সুন্দর ছিলাম। সো গাইস, আমি আরাবির ব্লগে আমার একটা খুব কাছের একটা ভাই আসতে পৌঁছে গেছি, ওর নাম হচ্ছে ডানিয়া। এখানে একটা 35,000 টাকার একটা ফেসিয়াল আছে, তুমি কি মাখবা ওটা? না, 35,000 টাকার একটা ই আছে না? একটা 35,000 ফেসিয়াল আছে, এটা 3 মাস ফেসিয়াল নিতে হবে না, সাথে একটা ময়েশ্চারাইজার দিয়ে দিচ্ছি, তার সাথে ওই ওইটা ব্যবহার করলে হয়তো বাসে না, গ্লোটা রেগুলার থাকবে। আমি আমার ভাষায় বলি, 35,000 টাকা যে ফেসিয়ালটা আছে ওটা যদি ইউজ করো, লাইক আমি যদি ইউজ করি, আমি তো ওই দেখতে দিয়ে যাবো। ওকে, এইটা হইতে পারে। আপনার টাকা কি এটা ওর টাকা? এখনো বছর ও তো যখন বড় হবে ইনকাম করতেন তো ওর টাকা। আপনি কি চান যে ও আপনার টাকা আজীবন চলবে নাকি ও নিজের টাকা? নিজের টাকা চলবে। তা এখন এটা বড় এটা শিখতে হবে না যে ও নিজের টাকা নিজে পাইছে? চুলগুলো তো পরিষ্কার করার জন্য বলে তাদের কেউ নাই। তোমাদের এখানে কি যে সাকরে কি কোনো ভাবে চাকরি দেওয়া যায়? মিররটা সুন্দর, মিররটা সুন্দর, এখন
হ্যাঁ মিররটা সুন্দর পরিষ্কার তোমারই করতে হবে কারণ তুমি নিয়োগ দিচ্ছ এই কাজে হ্যাঁ নিজের মিরর তোমার ফেমাস জেলাটা একটু বলো না আচ্ছা ওই যে ভেতাড়া ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভেতাড়া বাহিরড়া দেশে পাড়া পানে পাড়া ফুচকা খাবো ফুচকা ভাবি খেলা দেখে কার ভাবি আপনার স্ত্রী আমার মেয়ে স্ত্রী 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 ঈশ্বর আপনার ওয়াইফ Oh, I'm a wife. I'm a beau. Deke, deke. You have one. You want some Pepsi? You want some Sprite? Puchka. You want some Puchka? So have some Puchka with this guy because there is a Moritz. Yeah, I thought your father is here. Don't talk, huh? Okay, guys. So today we are Puchka khelam. Koi Puchka khelam. Ochur gadlam. আমরা মামা প্ল্যান করলাম দাড়ি কেটে দিলাম ওর দাড়ি কেটে দিলাম জাকারিয়ারে আজকে আমরা চাকরিও দিলাম মুরাদের কথাও শুনলাম ইট ওয়াজ অ্যামেজিং রাইট সো গাইস আজকে ব্লগ আমাদের এই পর্যন্ত নাকি নেক্সট ব্লগ হচ্ছে মামাতে সো মামাতে দেখা হচ্ছে রাইট সো যাওয়ার আগে কি বলার আছে যাওয়ার আগে এটাই বলার আছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও এন্ড শেয়ার করে দিও এন্ড মাস্ট সাবস্ক্রাইব করে দিও যা যা দেখছো সাবস্ক্রাইব করো দেন নেক্সট ব্লগ মামাতে দেখবা